বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যাতে নেই কোনো চতুর্থ শ্রেণী কর্মচারী। পরিষ্কারের অভাবে হাসপাতালটি নিজেই এখন রোগী। বেলাবো উপজেলায় একমাত্র সহকারী স্বাস্থ্য সেবা দানকারী কেন্দ্র 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারের পরিচ্ছন্নতার অভাবে নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। সেখানে নেই কোনো পরিচ্ছন্ন কর্মী ও ওয়ার্ড বয়। এতে প্রতিনিয়ত রোগীদের পড়তে হয় বিপাকে। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, গোটা হাসপাতাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রোগীর ব্যবহৃত গছ, ব্যান্ডেজ সহ ময়লা আবর্জনা। দুর্গন্ধে রোগীরা টিকতে পারছেন না হাসপাতালে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালটিতে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদগুলো কয়টি পদে শূন্য। এর মাঝে পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা প্রহরী, কম্পিউটার ম্যান নেই বলে প্রতিনিয়ত রোগীদের পড়তে হয় বিপাকে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স আমাদের জানায়, আমাদের এখানে যারা ক্লিন করে এরা হচ্ছে সরকারি কোনো লোক নাই, সরকারি কোনো নিয়োগপ্রাপ্ত লোক নাই সরকারি। এখানে আরো 4-5 বছর আগে একজন মহিলা ছিল, উনি রিটায়ার্ড হয়ে গেছে। আর এখন যারা আছে, যে 3-4 জন আছে, তারা হচ্ছে আউটসোর্সিং এর লোক। সেবা নিতে আসা এক রোগীর স্বজনরা বলেন, আমরা যারা রোগীর সাথে আসি তারা অসুস্থ হয়ে যাওয়ার মতো, এখানে পরিবেশ ভালো না। আর আয়ারা এটা মুছে দেওয়া যায় ঠিকই, সকালে একবার মুছে দেওয়া যায়, ডেটল সেবন ছাড়া তারা ভালো করে মুছে দেওয়া যায় না। বাথরুমের অবস্থা খারাপ, আমরা রোগীর সাথে যারা আসছি তারা বাথরুমে যেতে পারি না। বেলাবো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শায়লা জানান, চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ বন্ধ বলে হাসপাতালের পরিবেশ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমাদের চিকিৎসার কোনো কমতি নেই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আসলে যে ক্লিনার স্বল্পতা আর কি, ক্লিনারদের নিয়োগ নাই। যারা আসে ক্লিনার তাদেরকে আসলে চুক্তিভিত্তিক কিছুদিনের জন্য নিয়োগ দেয়, এটা সম্ভবত হসপিটালের ফান্ড থেকে ওদের স্যালারিটা ওদেরকে ভাতাটা দেয় আর কি। তো ক্লিনারের অভাবে আসলে হসপিটালটা আসলে ওরকম পরিষ্কার রাখা যায় না, চাইলেও রাখা যায় না। যেখানে যে 4 জন ক্লিনার দরকার, সেখানে 1 জন ক্লিনার কাজ করলে তো আসলে এরকম হবেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএইচ অ্যান্ড এফপিও সৈয়দা তামজিনা আফরিন ইভা হাসপাতালের সার্বিক বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, আমাদের এখানে বিনামূল্যে সিজার করানো হয়, এক্সরে এবং আল্ট্রাসোনোগ্রাম হয়। তবে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বন্ধ বলে হাসপাতাল কিছুটা অপরিষ্কার। রিপোর্ট শাহিনুর আক্তার, বেলাবো প্রতিনিধি, নরসিংদী টিভি।